হানান ভাই, গতকালকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউট। সো এই ব্যাপারটা নিয়ে আপনি কি মনে করেন? আউট তো আউটই, নিয়মের মধ্যে রয়েছে, 10টা আউটের মধ্যে একটা আউট টাইম আউট, যেটা আইসিসি নিয়ম বানিয়ে রেখেছে। সাকিব সেটার অ্যাডভান্টেজ নিয়েছে, কালকের ম্যাচে অন্তত এই অ্যাডভান্টেজটা যদি নেওয়ার সুযোগ পেয়েছে সেটা নিলে আমি মনে অন্য আর কিছু দেখি না। দিন শেষে আমাদের এই দুইটা পয়েন্ট দরকার ছিল, সো সাকিব মনে করেছে যে এটা নেওয়া উচিত এবং আমরাও মনে করি যে দুই পয়েন্টের জন্য যদি এই ধরনের কোনো ডিসিশন নিতে হয় সাকিব সেটা নিয়েছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েটই করছি, আমি নেগেটিভভাবে কিছুই দেখছি না। গতকালকের এই যে আলোচিত ঘটনাগুলোর কারণে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সম্পর্কে কোনো ফাটল ধরবে কিনা কি মনে হয়? সম্পর্কে বলতে, হ্যাঁ, খেলার মাঠে কিন্তু এটার ইম্প্যাক্ট থাকবে, মানে শুধু আর রিসেন্টলি না, এরপরেও আরও বেশ কিছু বছর হয়তো সেটার ইম্প্যাক্ট থাকবে এবং প্লেয়ারদের মধ্যে একটা সম্পর্কের মানে ঘটনা ঘটতে পারে যে মাঠে খুব স্লেজিং, বা গতকালকে আমরা যেরকম দেখেছি যে প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্বের যে বিষয়গুলো মাঠের মধ্যে হচ্ছে সেই ধরনের ঘটনা থাকতে পারে। বাট এটা নেগেটিভলি নেওয়ার কিছুই নেই, খেলার মধ্যে এরকম তর্ক বিতর্ক এরকম ঘটনা ঘটবে, সো সামনে এটার একটা ইম্প্যাক্ট থাকবে অবশ্যই। এই যে জয়লাভ করলো বাংলাদেশ গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে, এটা বাংলাদেশ দলকে কতটুকু গিয়ার আপ করতে পেরেছে? জেতার যে ধরনটা ছিল, যে প্রসেসে জিতেছে, আমাদের একটা টার্গেট ছিল 41.2 বলের মধ্যে শেষ করতে হবে, সেই টার্গেটে ফুলফিল করা এবং ব্যাটাররা ফর্মে ফিরে আসা, যেই দুজন রান করছিল না তারা রান করেছে, সব কিছু মিলে আমার মনে হয় যে এই জয়টা আমাদের প্লেয়ারদের বেশ ভালো ইন্সপায়ার করবে অন্তত সামনের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার ক্ষেত্রে। যেহেতু অস্ট্রেলিয়ার কথা বললেন, সাকিব কিন্তু গতকালকে বলেছে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আমরা জয়লাভ করতে আশাবাদী, আপনি কতটুকু মনে করেন? কঠিন ম্যাচ হবে, এটা মেনে নিতেই হবে যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বেশ বড় দূরত্ব রয়েছে অন্তত ওয়ার্ল্ড কাপের আসরে। সাকিব যেটা বলেছে, কালকের ম্যাচ জেতার পরে মনোবলটা কিন্তু সেখানে চলে গিয়েছে, যেভাবে জিততে চেয়েছে, যেভাবে ফাইট করে সেই মানসিকতা দেখা গেছে। সো আমি আশা করি যে ভালো ক্রিকেট খেলে ওই গিভেন ডেতে যদি আমরা ভালো করি অবশ্যই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। এখন সবচেয়ে বড় প্রশ্ন আমাদের জানার বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সো এখনও পর্যন্ত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কোনো পসিবিলিটি আছে কিনা? বেশ ভালো পসিবিলিটি রয়েছে, বিকজ আমরা যদি একটু ভিতরে যাই, কার সঙ্গে ম্যাচ কার বাকি সেটা যদি দেখি তাহলেই মনে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার সঙ্গে, শ্রীলঙ্কার জন্য খুব টাফ, সো শ্রীলঙ্কার এই পয়েন্টে হয়তো থেকে যাবে, রান রেটে হয়তো তারা হারলে আরেকটু পিছিয়ে যাবে। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো, রান রেট আমরা কত ব্যবধানে হারছি সেটা দেখার একটা ব্যাপার থাকবে। সো এই দুই দলেরই হয়তো বা হারার সম্ভাবনা রয়েছে, বাট কে রান রেটে আগে পিছিয়ে থাকবে। নেদারল্যান্ডস খেলবে বড় দুইটা প্রতিপক্ষের সঙ্গে, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সঙ্গে, সো তারা হেরে গেলে তারা চলে যাচ্ছে 10-এ। সো এইভাবে ক্যালকুলেশন যদি করি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন আমাদের আছে এবং আমি শিওর যে আমরা খেলবো ইনশাল্লাহ। গতকালকে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার ছিল সেটা বেশ প্রশংসিত হচ্ছে সব জায়গায়, আপনি কি মনে করেন এটা কি পারফেক্ট? অবশ্যই, কারণ এটা আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত এটি কিন্তু আমাদের ব্যাটিং অর্ডার ছিল। আপনি দেখেন ওপেনিং দুজন ব্যাটসম্যান ওপেন করবে, এটাই স্বাভাবিক, 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ হয়তো আমরা হৃদয়কে দেখেছি, রিয়াদ তার ফর্মের কারণে হয়তো 5-এ খেলছে, 6-এ মুশফিক রেগুলার খেলছিল সেটাই। সো রিয়াদ আর হৃদয়ের ব্যাটিং অর্ডারটা খালি ওলট পালট কালকে যে রেখেছি মানে জাস্ট চেঞ্জ হয়েছে, এই জায়গাটা আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে ছিল। সো আমি মনে করি এই ব্যাটিং অর্ডারটা ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে পারফর্ম করছিল ব্যাটাররা সেটা ফিরে পেয়েছে এবং এই ব্যাটিং অর্ডারটাই পারফেক্ট আমাদের নেক্সট ম্যাচের জন্য অন্তত। থ্যাংক ইউ সো মাচ, এবং নেক্সট ম্যাচেও বাংলাদেশ এভাবে জয়লাভ করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।